আজকে সেই গানগুলো তুলে আনার জন্য। তবে আজকে আমরা খুব পরিচিত গান গাওয়ার চেষ্টা করব। আমরা এখানে এসেছি ভাষার মাসে, জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজনে। আজকের এই আয়োজনে অনেক শিশু দেখতে পাচ্ছি, ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল শিশুরা। তারা জানে না আসলে ভাষার যে আন্দোলন, যে সংগ্রাম, এই আয়োজনের মাধ্যমে তাদের কাছে অবশ্যই এই মেসেজটা পৌঁছে যাবে, এই বার্তাটা পৌঁছে যাবে। আমরাও চেষ্টা করছি শিশুদের কাছে, মানুষের কাছে আমাদের দেশের যে ভাষা, ভাষার যে উৎস সেটা হচ্ছে একদম মাটির মানুষদের কাছ থেকে। বাউলরা যদি ধরি, আমি বাউলদের কাছ থেকে ভাষার অনেক কিছু এসেছে, অনেক শব্দ এসেছে। তো বাউলদের যে গান, মাটির গান, সেগুলোই করি আমরা। তো আজকে শিশুদের কাছে আমাদের গানগুলো পরিবেশন করব। এই গানগুলো শুনবেন আপনারা, শিশুদেরকে বেশি বেশি বাংলা লোকগানের সাথে রাখবেন, তাহলে আমাদের ভাষার যে এই আয়োজন, কেন এই আয়োজন করি সেটা সমৃদ্ধ হবে, সেটা সার্থক হবে। আমরা আমাদের গানে যাচ্ছি, আর আমাদের ব্যান্ড মেম্বারদের সাথে পরে পরিচয় করে দেবো, আমরা আগে গান শুনি। আচ্ছা, এখন বসন্ত চলে আমাদের এই বসন্তের এখানে অষ্টম দিনে, আটে ফাল্গুন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলন হয়েছিল ভাষার জন্য, রক্ত ঝরেছিল, মায়ের বুক খালি হয়েছিল, তারপরে বসন্ত আসে, বসন্তের ফুলের ঢাল মাতাল করে যায়, সেই শোক আমাদেরকে ছুঁয়ে যায়, বসন্ত তাও ছুঁয়ে যায়। চলুন বসন্তেরই গান করি একটা। বসন্ত বাতাসে শুইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুইব, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শুইব, বসন্ত বাতাসে শুইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুইব, বসন্ত বাতাসে সুরে শৈব, বসন্ত বাতাস
তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম, আশায় সে থাকি শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে, বন্ধুরবাড়ির ফুলের গন্ধ, বন্ধুরবাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে। আচ্ছা, ভাষণ মাসে গান ভালো লাগছে আপনাদের, শোনা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা, আমরা এখন গান করব একদম হারিয়ে যাওয়া একটি গান, আমাদের বাংলার লোকগানের বলা যায় যে একদম সমৃদ্ধ মানুষ যারা, তাদের একজন দূরবীন শাহ, অনেকেই তার কথা জানেন, তো তার একটি গান একদম আমরা চেষ্টা করেছি গানটি নতুন করে তুলে আনার, এই দেহ ইস্তিমাল, অনেক অসাধারণ একটি গান আমরা শুনব। তার আগে একটু ব্যান্ড মেম্বারদের পরিচয় করিয়ে দিই, আমার একদম উপাস মুখুতে আছে আশিন, আর তারপরে ভোকালে আছে মেহেদি পলক, তারপরে খমকে আছে, কাহনে আছে ভোকাব্বির, ভয়েজে আছি বার্গেশ্বরে আমি মিজান, তারপরে আমাদের জ্যাক গিটারে, আর নাফিজ আছে ব্যঞ্জতে।
সবার নামটি যার আগে আসে তিনি লালন সাইজি তার একটি গান। আমরা তো আমাদের এই ভাষা শহীদদের স্মরণ করছি, শব্দকে রক্ষার জন্য তারা প্রাণ দিয়ে গেছে, শব্দের ঘরেই আছেন তারা। আমরা তাদের আপন ঘর, আমাদের ব্যান্ডের নাম ফেসবুকে পাবেন, বাংলায় লিখলে আপন ঘর। যদি কারো গান পছন্দ হয় আমাদেরকে খুঁজে নেবেন, আমরা আছি বাংলা গানের সাথে, লোকগানের সাথে, মাটির গানের সাথে। আমরা যাচ্ছি শেষ গানে, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Oh,
একটা জোরে করতালি আপন ঘর ব্র্যান্ডের জন্য।